বাংলা বিধানসভার হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের মহিষমারা গ্রামে পথসভা করে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত শেখ। শনিবার সন্ধ্যায় এই পথসভার পাশাপাশি এলাকায় গিয়ে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী। এদিনের সভায় কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন বেশ কয়েকটি পরিবার। আসেন আসুন আসুন আপনি আসুন ভালো দেখতে হবে, ভালো করে তো দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ দেখবো, জিতে দিব। ঠিক আছে, মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।